হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চু। সেই নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা হলো সেটা হলো যে 6টি কারণে মানুষের চুল ওঠে। এই 6টি কারণ যদি তোমার মধ্যে যদি থাকে তাহলে তোমারও অবশ্যই চুল উঠবে। এটা তোমার জেনেটিক হেয়ার লস হোক বা যে কোনো ধরনের হেয়ার লস হোক, তোমার হেয়ার লস চুল যদি বন্ধ যদি করতে যদি চাও, যদি তোমার চুল একদমই যদি পার্মানেন্ট যদি বন্ধ যদি করতে যদি চাও, যদি তোমার হেয়ার লস হচ্ছে, যদি তোমার চুল উঠছে এখন বর্তমানে, যদি তোমার চুল ওঠা পুরোপুরি বন্ধ করতে যদি চাও, নতুন চুল ফিরে পেতে যদি চাও, তাহলে এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে দাবি দাও, ভিডিওটাকে একটা লাইক করে দাও। তো যেই 6টি কারণে মানুষের চুল ওঠে, সর্বপ্রথম জানতে হবে যে তোমার চুল উঠছে, তোমার চুলটা উঠছে কেন উঠছে তোমাকে জানতে হবে, তোমাকে নিজে জানতে হবে। সর্বপ্রথম তোমাকে দেখতে হবে তোমার খাওয়া দাওয়ার মধ্যে তুমি কী খাওয়া দাওয়া করছো। তুমি কি জাঙ্ক ফুড খাওয়া দাওয়া করছো? তুমি কি জাঙ্ক ফুড টাইপের কোনো রকম কিছু খাওয়া দাওয়া করো? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি জাঙ্ক ফুড টাইপের কোনো কিছু খাওয়া দাওয়া করো? যেমন ম্যাগি, পাস্তা, খুব মশলাদার টাইপের খুব রিচ টাইপের কোনো খাবার খাচ্ছ, বা মিষ্টি অতিরিক্ত টাইপের মিষ্টি টাইপের যে খাবারগুলো, যে খাবারগুলো দোকানে বাজারে বা রাস্তার ধারে কোনো ফুটপাথের যে দোকানগুলো যেগুলো পাওয়া যায়। তারপর যেই জিনিসের মধ্যে যত স্বাদ আছে, যেই জিনিস দূর থেকে দেখে মনে হয় যে এত স্বাদ যেই জিনিসে, সেই জিনিস কিন্তু অতটাই ক্ষতিও করে সময় মতন দেখা গেলে। তো সবার প্রথম জাঙ্ক ফুড তুমি যদি খাও তাহলে তোমার অতিরিক্ত অবশ্যই তোমার হেয়ার লস হলো। তারপরে কথা বলছি এটা হলো জেনেটিক হেয়ার লস। জেনেটিক হেয়ার লসের মধ্যে তোমাকে দেখতে হবে যে তোমার মা আর বাবার মধ্যে, মায়ের যে ফাদার যে আছে বা বাবা মা আছে, তাদের যে ছেলেগুলো আছে, ছেলে বা মেয়ে আছে, তাদেরকে দেখো যে তোমার মামা বা মামাদেরকে দেখো যে তোমাদের মামাদের মধ্যে কারো কি হেয়ার লস আছে। যদি হেয়ার লস হয়ে যায় তাহলে তার ডিএনএও অবশ্যই তোমার বডির মধ্যে আছে, তাহলে সেই থেকে হয়তো তোমার হেয়ার লস হতে হচ্ছে। এমনও হতে পারে তুমি কী ধরনের কাজকর্ম করো এটাকে দেখো, তুমি কী ধরনের কাজকর্ম করো বা তুমি কি টেনশন নিচ্ছ, এই জিনিসগুলো কথাগুলোকে বলছি, কথাগুলোকে ফলো করো তোমরা। তুমি কি খুব টেনশন আছো? তুমি কি টেনশন নিচ্ছ? আর তুমি কি অনেক রাত পর্যন্ত জাগো? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি শুধু কমেন্টের মধ্যে উত্তর দিয়ে দিও যে হ্যাঁ আমি জাগি, বা যেই ধরনের প্রশ্নগুলো যদি তোমাদের মধ্যে কোনো কিছু থাকে তাহলে তুমি অতি অবশ্যই কমেন্টের মধ্যে একটা করে উত্তর দিও। তুমি কি অতিরিক্ত রাত জাগো? অতিরিক্ত রাত 12টা 1টা 2টো পর্যন্ত রাত জাগো, অতিরিক্ত যদি তোমার টেনশন হয়, খুব কি তুমি কি টেনশন করে থাকো? তুমি কি চুলের যত্ন একদমই করা বন্ধ করে দিয়েছো? চুলের মধ্যে কোনো রকম তেল লাগাও না, শ্যাম্পু লাগাও না, চুলের মধ্যে ঠিকঠাক করে তেলে মানে অতিরিক্ত হিট, স্ট্রেটনিং, অতিরিক্ত কেমিক্যাল, কালার কেমিক্যাল এইসব কি ব্যবহার করো? তুমি অতিরিক্ত চুলগুলোকে কি খাড়া করো? সবসময় চুলগুলোকে এরকম করে কি খাড়া করতে চাও? জেল দাও, জেল দিয়ে সবসময় তুমি যে খাড়া করো তোমার চুলের মধ্যে, যদি এইরকম কোনো কাজ যদি করে যদি থাকো তাহলে তোমার অতি অবশ্যই 100% তোমার হেয়ার লস হয়। আর হেয়ার লস তোমার হচ্ছে, আর হেয়ার লস হচ্ছে বলেই তুমি এই ভিডিওটাকে কিন্তু পুরোপুরি দেখছো। তো যদি এই কাজগুলো যদি তোমার মধ্যে যদি থাকে, আনহেলদি খাবার, জাঙ্ক ফুড খাবার, তারপরে যেটা হলো তোমার অতিরিক্ত হেয়ার ড্রায়ার, কালার কেমিক্যাল, চুলের মধ্যে অত্যাচার করা, চুলকে ঠিকঠাকভাবে কেয়ার না করা, আর অতিরিক্ত খাওয়া দাওয়াকে আনফিট থাকা, আর যদি হয়তো এমন কোনো কারণ হতে পারে যেটা হলো তোমার সার্জারি হয়েছে বা তোমার কোনো বড়সড় কোনো দুর্ঘটনা হয়েছে, যেটা ডক্টর তোমার একটা সার্জারি পেয়েছে, সার্জারি করার কিছু ওষুধের সাইড এফেক্ট হয়তো তোমার হয়তো চুল উঠতে পারে। হয়তো যদি এরকম কিছু যদি হয় তাহলে তোমার চুল পড়ছে যদি পড়ে তাহলে তোমার চুল পড়া অবশ্যই বন্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল শুধুমাত্র এই কারণেই যে আমি জানতে চাইছিলাম যে তোমাদের হেয়ার লস হয় কেন, চুল পড়ে। এই ছটা থেকে আমি কারণ তো এখানে অনেক রকম আছে, বাট আমি 6টা মেন পয়েন্ট যেটা তোমাকে যেটা বললাম, যেটা তো এই পয়েন্টগুলো যদি তোমাদের মধ্যে যদি থাকে, এই কারণগুলো তোমাদের মধ্যে যদি থাকে, তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট দেখার পর আমি এমন একটা ভিডিও বানাবো যে এই ভিডিওটার মধ্যে একটা ভিডিওর মধ্যে সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, জেনে তোমাদের ভালো লাগলো। তো যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে এইভাবে দাবিয়ে দাও, আর দেখা হবে কোনো ভিডিওতে। বাই বাই।